Hello student, class 3 subject science class work, date 27th April 2021. Next class আমরা করেছিলাম herbivorous, carnivorous and omnivorous. আজকে আমরা দেখতে পাচ্ছি কি আছে. Lion, wolf, dolphin, owls and snakes do not eat plant. They eat the flesh of other animals and other animals. Animals that eat only a flesh of other animals is called carnivorous. Lion, wolf, dolphin, owl, snake, এরা কি করে না, গাছপাতা খায় না, এরা অন্য প্রাণীর মাংস খায়, সেই জন্য এরা কি মাংসাশী প্রাণী বা কার্নিভোরাস. ক্যান ইউ নেম সাম আদার কার্নিভোরাস? এছাড়া আরো অন্য কার্নিভোরাস কি আছে? বিয়ার. মেনি অফ আওয়ার ইট ফুডস অ্যান্ড ভেজিটেবলস আর ওয়েল as meat. Humans eat both plant and animals. Animals that eat both plants and animals are called omnivorous. We are omnivorous. Tiger is carnivorous. এখানে বলছে lion, wolf, dolphin, owl, snake, tiger ও carnivorous. আর vegetables এবং meat খায় যারা, food খায় যেমন human, এরা কি খায়? Animal ও খায়, আবার হচ্ছে plant ও খায়. তো বোধ যারা তাদেরকে বলা হয় ওমনিভোরাস. হিউম্যানস, বিয়ার, ক্রোস অ্যান্ড র্যাট আর ওমনিভোরাস. তাহলে সর্বভুক কারা? মানুষ, বিয়ার, ভাল্লুক, কাক এবং ইঁদুর, এরা প্রত্যেকে কি ওমনিভোরাস. এরা কি করে? এরা অন্য প্রাণীর মাংস খায়. এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে কার্নিভোরাস আর ওমনিভোরাস, কার্নিভোরাস যারা তারা কি করছে, তারা খাচ্ছে হচ্ছে শুধুমাত্র অন্য প্রাণীর মাংস খাচ্ছে, তারা কিন্তু প্ল্যান্টস খায় না. কিন্তু যারা ওমনিভোরাস তারা অন্য প্রাণীর মাংস খাচ্ছে, আবার প্ল্যান্টসও খাচ্ছে, ফ্রুটস খাচ্ছে. তাহলে এরা হচ্ছে সর্বভুক আর এরা হচ্ছে মাংসাশী. এখানে তোমরা যদি বলি ক্যান ইউ নেম সাম ওমনিভোরাস, তাহলে তোমরা কি বলবে? লায়ন, উলফ, ডলফিন, আউস. আবার যদি বলি ক্যান ইউ নেম সাম omnivorous, human, bear, crow and rats. এই চ্যাপ্টারের পেজ নাম্বার 3 প্রত্যেকে বাড়িতে ভালো করে পড়বে, কার্নিভোরাস অ্যান্ড omnivorous.